আপনারা দেখছেন বঙ্গদেশ টিভি। ইমাম মুয়াজ্জিন কনভেনশন ও ওয়াকফ সচেতন শিবির আজ হাসনাবাদ মুরারিশা চৌমাথা সংলগ্ন মুরারিশা আমিনিয়া হাই মাদ্রাসায় পশ্চিমবঙ্গ বোর্ড অব ওয়াকফের চেয়ারম্যান জাস্টিস আব্দুল কনি সাহেবের নির্দেশে ও উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কোঅর্ডিনেটর মাওলানা হাসানুজ্জামান সাহেবের আহ্বানে ইমাম মুয়াজ্জিন কনভেনশন ওয়াকফ সচেতন শিবির অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশাখ উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম সাহেব, সিরাত সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবু সিদ্দিকী খান, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মাওলানা আশিক বিল্লাহ, মাওলানা রবিউল ইসলাম সহ হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন ইমাম সাহেবগণ। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন মাওলানা হাসানুজ্জামান সাহেব? বলছি যে আজকে যে বহু জায়গায় আপনি প্রোগ্রাম করছেন বিভিন্ন ব্লকে ব্লকে, আজকে কি এজেন্ডা রয়েছে আপনার? ইমাম মুয়াজ্জিন কনভেনশন ওয়াকফ সচেতন শিবির, আপনারা ব্যানারে দেখেছেন মূল ম্যাটার হলো ইমাম মুয়াজ্জিনদের নিয়ে কনভেনশন কর্মশালা এবং ওয়াকফ সচেতন শিবির। ওয়াকফ প্রপার্টিটা কী, কোথা থেকে এসছে, কী বৃত্তান্ত, কত ওয়াকফ প্রপার্টি আছে, এই বিষয়টি একটা সচেতনতা শিবির অ্যাওয়ারনেস ক্যাম্প আজকের প্রত্যেকটা বোলাকে বোলাকে জুড়ে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে করছি ইনশাআল্লাহ। আমরা বার্তা দিতে চাইছি যে সমস্ত ওয়াকাপ বারবার উঠে আসে যে ওয়াকাপ প্রপার্টিগুলো পুনরুদ্ধার হোক, তো ওয়াকাপ প্রপার্টিগুলো যাতে পুনরুদ্ধার হয় আমাদের চেয়ারম্যান মাননীয় জাস্টিস আব্দুল গনি সাহেব তিনি বলেন যে ইমামরা যদি একটু আগিয়ে আসে আমরা ওয়াকাপ প্রপার্টিগুলো ওয়াকাপ যে সম্পত্তিগুলো সেগুলো পুনরুদ্ধার করতে পারবো। সেই জন্য সর্বোপরি ইমাম সাহেবরা যদি আগিয়ে আসে সামনের সারিতে, ইমামরা হলেন একটা বুথের লিডার, ইমামরা হলেন একটা গ্রামের মাথা, সকলে ইমামদের পিছনে ইক্তেদা করে। আর ইমামরা শুক্রবারের দিন যে স্পিচটা দেন, শুক্রবারে যে বক্তব্য দেন, গ্রামের মানে 99% মানুষ সেই বক্তব্যকে গ্রাহী করে আগামী দিনে পথ চলা শুরু করে। সেই জন্য ইমাম সাহেবরা ভালোয়ের জন্য সোশ্যাল সমাজের জন্য যে বক্তব্য দেন হৃদয় গ্রাহী হবে, তাই ইমামদের নিয়ে এই সমস্ত কর্মশালা। যে ঘটনা ঘটলো আল্লাহ নবী সাল্লামকে নিয়ে, আপনি এখানেও দেখলাম তার সোচ্চার আপনারা হয়েছেন, কি বলবেন আপনারা? প্রফেট জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি হলেন গ্রেট লিডার, সারা বিশ্ব স্বীকার করেছে, জাতি ধর্ম দল ও মত নির্বিশেষে সকলে মানেন, অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার সমস্ত প্রত্যক্ষ প্রমাণও আছে, আপনারা জানেন আমি সেগুলো বলছি না। আমরা আজকের ইমাম সম্মেলন থেকে ফ্রান্সের দ্রব্যমূল্য, ফ্রান্সের যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলো যাতে বয়কট হয়, পণ্যগুলো যাতে না কেনে, বিশেষ করে পণ্যে আঘাত দিতে হবে, আর্থিকে আঘাত দিতে হবে, এইটাই আমি আজকের এখানে আমরা ইমামদের পক্ষ থেকে একটা স্লোগানও দিয়েছি। ফ্রান্সের যিনি আছেন তারা নিফাত যাক এবং ফ্রান্সের দ্রব্যগুলো নিফাত যাক, আমরা বয়কট করব। আর আগামী দিনে আমার যেটা এখানে বসতে বসতে মনে হলো যে একটা ভার্চুয়াল মিটিং যদি ইমামদের নিয়ে করা যায়, আমি ভাবছি ইনশাআল্লাহ উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ফ্রান্সের দ্রব্যমূল্যর ফ্রান্সের বিরুদ্ধে এই যে ফ্রান্স মুসলমান নবীপাক সাল্লামের শুধু মুসলমানরা মানেন না সারা বিশ্ব মানেন, সেই নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করেছেন, কার্টুন করেছেন, ব্যঙ্গচিত্র করেছেন, সেজন্য আমরা একটা ভার্চুয়াল মিটিং ইনশাল্লাহ আপনাদের আজকের এই মিডিয়ার মাধ্যমে জানাই, আগামী দিনের দিন তারিখ ঠিক করে আমরা ভার্চুয়াল মিটিং ইনশাল্লাহ করব। জেলা প্রোগ্রাম করছেন আপনার ইমাম প্রতিনিধির পক্ষ থেকে? জেলার প্রোগ্রাম তো হচ্ছে আপনারা দেখলেন প্রত্যেক না ভার্চুয়াল আমরা জেলাতেই করব, সমস্ত ভার্চুয়াল মিটিং যখন হবেন আমি ব্লকের যারা দায়িত্বশীল আছেন এবং যাদের মোবাইল আছে, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করেন, যাদের নেট আছে, ভালো যোগাযোগ আছে, একদম এইভাবে ইনশাআল্লাহ একটা ভার্চুয়াল মিটিং করা যায় কিনা ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি।